আমাদের শহর রায়গঞ্জ নিবেদন করছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর শোরুম নিয়ে এসেছে ব্যাঙ্গল উৎসব। এই ব্যাঙ্গল উৎসবকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আপনাদের জন্য শগুন কি ধুনে শোরুম নিয়ে এসেছে অনেক অনেক উপহার ও ছাড়। আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ, ফোন নম্বর 03-523-242323 অথবা 8967941588। শর্তাবলী প্রযোজ্য। নমস্কার, আমাদের শহর রায়গঞ্জ নামে অঙ্কিতা শুরু করছে আজকে বিশেষ বিশেষ খবর। বিজেপি প্রার্থী রণজিৎ বর্মনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনলেন এক গৃহবধূ, তার নাম কাজল কর্মকার, বাড়ি রায়গঞ্জের 2 নম্বর জগদেশপুরের রুনিয়া গ্রামে। ওই গৃহবধূর অভিযোগ, তিনি গতকাল রাতে শুয়ে তার দুগ্ধপোষ্য শিশুকে স্তন্যপান করাচ্ছিলেন। রবিবার আনুমানিক রাত 10টা নাগাদ ওর বাড়িতে টিনের বেড়ায় টোকা দিলে দরজা খোলেন গৃহবধূ। সেই সময় ওই বিজেপির প্রার্থী নাকি হুড়মুড়িয়ে তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। এরপর ওই গৃহবধূ আর্তচিৎকার শুরু করলে পাশের ঘর থেকে দেওর সহ পরিবারের বাকি সদস্যরা ছুটে এলে ওই বিজেপি প্রার্থী জঙ্গলে আত্মগোপন করেন। শান্তিতে ভোট শুরু হলেও আতঙ্ক কাটেনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ভিটিকাটিয়ারের 254 নম্বর বুথের ভোটারদের। প্রিসাইডিং অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার এই কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট পর্ব চলছে। ভোটারদের মধ্যে সেদিনের আতঙ্ক মনের গভীরে থাকলে ভোট শান্তিপূর্ণভাবেই চলছে। সোমবার উত্তর দিনাজপুর জেলার 42টি বুথে ভোট গ্রহণ চলছে। গত 8 জুলাই এই বুথে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী দলের পোলিং এজেন্টকে মারধর করে বাইরে বার করে দিয়েছিলেন। নির্দল প্রার্থীর ইলেকশন এজেন্ট আক্তার আলী বাধা দিলে তাকেও বেধড়ক ঠেঙানো হয় বলে অভিযোগ। এই ঘটনার পর ভোটাররা সেই ভয়ে বুথ ছেড়ে চলে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ফাঁকা বুথে ছাপ্পা ভোট করেছেন। প্রিসাইডিং অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার এই কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হচ্ছে। জনসংখ্যার তুলনায় মোবাইল ফোনে টাওয়ার সংখ্যা সীমিত, তাই নেটওয়ার্কের সমস্যায় জেরবার রায়গঞ্জ শহর। ভালো নেটওয়ার্ক নিয়ে মোবাইল ফোন ব্যবহার করব, অথচ প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোনের টাওয়ার বসাতে দেবো না, এমন মানসিকতার মানুষের সংখ্যা সারা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জেও বর্তমান। ফলে ভুগতে হচ্ছে আম নাগরিকদেরও। 80-এর দশকের শেষ দিকে রায়গঞ্জের দক্ষিণ সুদর্শনপুরে প্রথম মোবাইল ফোনের টাওয়ার বসেছিল সেল ওয়ান অফিসে, যা বর্তমানে ভারত সঞ্চার নিগমের অফিসে বা বিএসএনএল অফিস নামে পরিচিত। মোবাইল টাওয়ার প্রতিস্থাপনের কোম্পানিটি যন্ত্রাংশ ভালো করে টাইট না দেওয়ায় 87 সালের ঝড়ের সময় তা ভেঙে পড়ে। পরবর্তীতে স্থানীয় কংখারিয়াদের গোলা বা বর্তমানে নির্ভানা আবাসনের পশ্চাৎ অংশের ক্ষতিপূরণ দিয়ে পুনরায় নতুন টাওয়ার গড়ে তোলে সেল ওয়ান অফিস। এরপর ধীরে ধীরে NH-12 পাশে কিংবা সুদর্শনপুরে টাওয়ার বসায় এয়ারটেল। রায়গঞ্জের শক্তিনগরে বসানো হয় রিলায়েন্স কোম্পানির টাওয়ার। এরপর রায়গঞ্জের লাইনবাজার, বীরনগর, দেবীনগর, সুদর্শনপুর, উদয়পুর, চণ্ডীতলা, কর্ণজোড়াতে একাধিক কোম্পানির টাওয়ার বসে। আমাদের শহর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আমাদের শহর রায়গঞ্জে আমরা হাজির হব এই চ্যানেলে এই সময়। নমস্কার।